মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বলো কি হয়েছে আমার, কি হলোটা কি আমাকে বলবে কিনা? চলো আমার চোখের সামনে দিয়ে আপনি আপনি টুরিস্টের মতো এই ঘর থেকে চলে গেছিলেন, আটকাতে পারিনি, অনেক কষ্ট পেয়েছিলেন, সেই সমান কষ্ট এখন আমাকে পেতে হবে। সবে তো শুরু। খালি বড় বড় কথা পেলে তো ব্যথা, শুধু শুধু আমার বরটাকে উত্তেজিত করলে তো। দেখি না না, এই অবস্থায় নিচু হওয়ার দরকার নেই, আমি দেখছি। আপনি হয়তো পেয়েছেন, আমি দিয়েছি। কি হলো কি জুই, এত চেঁচামেচি কিসে? কি হল কি শুভ্র, পা কেটে গেছে তো জুই, ওকে তো ওষুধ দিতে হবে। না মা মা, এখন ঠিক আছে। ঈশ্বর আবার একটা ইঙ্গিত দিলেন, দেখলে তো বারবার বারবার নিয়তি কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে আমার শুভ্রর ছোঁয়ায় কার স্মৃতি রঙিন হবে। বারবার এই ইঙ্গিত তিনি কিন্তু দিয়েই চলেছেন। আমি বলছি রে মা, এই জন্মে তোদের আলাদা করে সেই সাধ্যি কারণ নেই, কারণ নেই। আপনার হাজবেন্ড কোথায়? এত টেনশন দিচ্ছেন কেন? সবে তো উনি কনসিভ করেছেন, কোথায় ওনাকে এই সময় আনন্দ দেবেন, ভালো মতো রাখবেন? এরকম হতে থাকলে কিন্তু মা ও বাচ্চার দুজনেই ক্ষতি হয়ে যাবে। আপনি আমায় বলুন না ডাক্তারবাবু,
কি করতে হবে? বললাম তো কোনো টেনশন দেওয়া যাবে না, আনন্দে রাখতে হবে। শুনে নিয়েছেন? নিন, লেগে পড়ুন এবার আপনার সইয়ের বিনোদনে। রাগারাগি হয়েছে নাকি? সেটা কি আপনার জানার খুব দরকার? এরকম মেজাজ নিয়ে থাকলে কিন্তু বিপদ বাড়বে। ব্যাস, তোমার গেস্ট রুমে যাওয়া ক্যান্সেল। স্বামী স্ত্রীর মতো তো ঝগড়া হতেই পারে, তারপরে তুমি ঘর ছেড়ে চলে যাবে বলো? দেখুন তো ম্যাডাম, কত চেষ্টা করছেন, মিটিয়ে নিন। এখন ভালোবাসাবাসি বাড়ান, এই সময় বাড়ানো দরকার। আচ্ছা তাহলে আমি আসি, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। আমার বর আমায় ছেড়ে আর কোথাও যাচ্ছে, এতে আমি বেজায় খুশি। আমি বরং যাই, শ্বশুর বাড়ির সকলের জন্য বৌভাতে রান্না করি। কেউ খাবে না তোর হাতের রান্না। আবার তুমি আমায় কষ্ট দিয়ে কথা বলছো জেম্মা? কেন গো, শুনলে না ডাক্তার বলে গেল আমাকে এখন আনন্দে রাখা তোমাদের দায়িত্ব। আমি যাই, তোমাদের সকলের জন্য রান্না করি, শুভ্র আর তোমাদের জন্য। সই, আমাকে একটু ধরে নিয়ে রান্নাঘরে নিয়ে চলো তো। তুমি পারবে? হ্যাঁ, খুব পারবে। আস্তে, সাবধানে ধরো আমাকে। এগুলো দেখার আগে ভগবান আমার কেন মরণ দিল না বলো তো দিদি, কেন আমার মরণ হয় না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।